বুলবুল চণ্ডী সোনার দোকানের চুরির রেস কাটতে না কাটতে আবারও হবিবপুর থানার অন্তর্গত আক্তুইল গ্রাম পঞ্চায়েত চুরির ঘটনা ঘটল। সম্প্রতি মালদহের চাঁচলের সোনা চুরির ঘটনার পরে একের পর এক ঘটনা ঘটে চলেছে বুলবুল চণ্ডীতে। চুরির পরে এবার আক্তুইল অঞ্চলের চুরির তাণ্ডব। রবিবার সকালেই হবিবপুর ব্লকের আক্তুইল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই গ্রাম পঞ্চায়েতের রাজমিস্ত্রির কাজ চলছিল এদিন সকালবেলা। মিস্ত্রি কাজে এসে দেখেন যে তারা লোহার গেট ভাঙা রয়েছে। ইতিমধ্যে খবর দেওয়া হয় আত্মর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আত্মর গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন। সেই পরিস্থিতি দেখে খবর দেয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, তারা খতিয়ে দেখছে। প্রধান গায়ত্রী বর্মন বলেন আজ সকালে গ্রাম পঞ্চায়েতে চুরি গেছে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী। এখনও সঠিকভাবেই জানতে পেরেছেন না তারা কত টাকার জিনিস চুরি হয়েছে। হবিবপুর থানার পুলিশ গ্রাম পঞ্চায়েত ঘটনার তদন্ত শুরু করেছে। আক্তুইল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, আজ সকালে যখন আমরা উঠলাম, উঠার পরে কিছুক্ষণ পরেই জানতে পারলাম এখানে যারা রাজমিস্ত্রিরা কাজ করছে ওনারা এসেছেন এবং এসে সঙ্গে সঙ্গে ফোন করলেন, যেটা হচ্ছে এসে জানালেন প্রথমেই যে আমাদের অঞ্চলে চুরি গেছে। আমরা সবাই যোগাযোগ করে একসঙ্গে অঞ্চলে আসলাম এবং এসে ভেতরে না ঢুকে বাইরে থেকেই থানাতে ফোন করা হলো এবং থানার পুলিশ যখন আসলেন তখন আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম এবং ঢুকার পর দেখলাম আমাদের কম্পিউটার চুরি হয়েছে, তার সঙ্গে চার্জার যা ছিল বাইরে সেই সেটটা চুরি হয়েছে, কিন্তু ভেতরের কাগজপত্র কী চুরি হয়েছে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। আনুমানিক 60,000 মতো, 60,000 টাকার জিনিস চুরি হয়েছে এই মুহূর্তে, কিন্তু এরপরে আমাদের যেহেতু কাগজপত্রের ব্যাপার যতক্ষণ না আমরা নিজেরা সম্পূর্ণটা দেখছি ততক্ষণ সেটা বলতে পারছি না আরও কী কী চুরি গেছে। আপনার নাম, পরিচয়? গায়ত্রী বর্মন, আক্তুইল।